বাসাটার দাম অন্যান্য বাসার তুলনায় বেশ সস্তা আসলে, আমেরিকান ডলারে, যা বাংলাদেশি টাকায় এই মুহূর্তে দেখেন বিচারক হয়ে গেছে। এখন দেখছেন নানির বাড়ির যে দরজার বালা, সেই বালায় আমেরিকার বিশাল বাথরুম দেখেন, এই যে সিকল চলে আছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্যালিফোর্নিয়ায় শাকিল আপুদের বাসার আশেপাশে বাড়ি দেখতে আসছি, একটা বাড়ি দেখব, কিনি বা না কিনি দেখি, আর বাড়ির দামগুলা কেমন, কত স্কোয়ার ফিটের বাড়ি, কত দাম, সব কিছু শেয়ার করব। তো আমরা বাড়ির ভেতরে যাই। এই যে বাড়িটা হচ্ছে 2094 স্কোয়ার ফিট রেসিডেন্স, 2100 স্কোয়ার ফিটের বাড়ি ভেতরে। তো বাড়ির ভেতরটা আগে দেখাই, তারপর বাড়ির দাম কত, এরিয়া কেমন সবই দেখাবো। আগে বাড়ির ভেতরটা চলেন দেখে আসি। তো এই যে বাড়ির ভেতরটাই ঢুকে যাচ্ছি, সামনে একটুখানি জায়গা এরকম আছে, দেখেন চারপাশের এরিয়াটাও সুন্দর। এই যে পাশেই একটা বাড়ি, তো বিসমিল্লাহ, ওয়াও, ঢুকেই গাছ পাই গেলে বেশি খুশি হয়ে যায়। দেখেন ঢুকেই একটা গাছ, একটা মেরোর, খুব সুন্দর। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরটাকে দেখাই। এই যে খুব সুন্দর, এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটা হচ্ছে লিভিং রুম, অনেক নাইস। এটা হচ্ছে লিভিং, দেখেন লিভিং রুম, আর এটা হচ্ছে কিচেন এরিয়া, অনেক নাইস। ওয়া, ওই টেবিলটা দেখেন, দেখেন এটা সব হোয়াইট, আমি আবার হোয়াইটের পাগল বেশি, আমার হোয়াইট ফেভারিট কালার। তো এই যে হোয়াইট কালারের সব কিচেন, কাঠের কড়াই দেখেন কি নাইস, না অনেক নাইস কাঠের কড়াই। এই যে চুলা সব এত সুন্দর করে অর্গানাইজ করা, এখানে অনেক স্পেস আছে ক্লোজেট। এই যে সব আচ্ছা, কিচেনের ওই পাশটায় দেখাই, এই দেখেন এখানেও পেন্ট্রি, অনেক বড় স্পেস দেখছেন, অনেক বড়। আর এই পাশটায় আছে, ওয়াও, আগের যুগে দেখেন দরজার মতো দেখছেন, এই দেখেন এগুলা কিন্তু আমাদের মানে নানি দাদিদের বাড়িতে দেখছি, বালা বালা দেখছেন, সেইগুলা এখনকার আধুনিক যুগেও সেইগুলো আমার মডার্ন হিসাবে সব রেখে দিছে, কি আশ্চর্য না, কি ভাল লাগতেছে না, কাঠের দরজার সাথে সেই আগের যুগের বালা। এই পাশে একটা, এটা সিটিং রুম অথবা অফিস রুমের মতো যা করছে। এই দেখেন প্রত্যেকটাতে বিশাল বিশাল ক্লোজেট আছে, ক্লোজেট থাকলে হয় কি বাড়িঘরগুলা মানে নোংরা হয় না, সব অর্গানাইজ করে ক্লোজেটের মধ্যে জিনিসগুলো রাখা যায়, সিমসাম পরিপাটি থাকে বাড়িঘর। আর দেখেন সিকল, আর এটা হচ্ছে দাড়ি পাল্লা, ওরে রে রে রে, কি দেখে ফেলাইছি রে, দাড়ি পাল্লা, আগের যুগের দাড়ি পাল্লা দেখছেন, এই যে গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছে। যাই হোক এটা একটা রুম, ইচ্ছা করলে কারো দরকার হলে কেউ বেডরুমও বানাতে পারে। আর এইদিকে তো কিচেন দেখালাম, ও এই পাশে আর ইয়ে নাই, ও এটা একটা বাথরুম আছে, ফুল বাথরুম, বেশ বড় সুন্দর, একদম নতুন। কিন্তু এই বাড়িতে কিন্তু কেউ আগে বাস করেনি, একদম নতুন বাড়ি, ফুল রেনোভেট, নতুন বাড়ি, নতুন বিল্ড আপ হয়েছে। যাই হোক এখন সেকেন্ড ফ্লোরে যাই, চলেন দেখি কি অবস্থা। এই আমি একটু উপর থেকে দাঁড়াও, ঘুরে দেখে আসি, না
দেখেন সব আদিম যুগের জিনিস দিয়ে সব করা, ডেকোরেশন করা। এই দেখেন এই যে কুশি কাটা দেখছেন, সব আদিম যুগের জিনিস দিয়ে বেশি, বাঙালি কালচার, এই বাসার মধ্যে বাঙালি কালচারের জিনিসপত্র বেশি, কুশি কাটার কাজ। যাই হোক, একটা বেডরুমে ঢুকে পড়লাম, বেডরুমটাও অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই দেখেন ওই যে বাড়ি তৈরি হচ্ছে দেখছেন, ওই যে নতুন সব করে করে তৈরি হচ্ছে। এই দেখেন এইখানে আর একটা হবে, সুন্দর ভিউ দেখা যায়, অনেক নাইস। এই যে ক্লোজেট অনেক সুন্দর। ও এই দেখেন এখন আমি বিচারক, এখন বিচারক হয়ে গেছি। এখন অর্ডার অর্ডার অর্ডার, কি অর্ডার করব, কিচ্ছু নাই অর্ডার করার। বাড়ি দেখে ফাইন লাগিয়ে গেছে, সেই সুন্দর লাগিয়ে গেছে বুঝছেন না। তারপর দেখেন এই রুম থেকে বের হয়ে ওই যখন একটু উইন্ডোর মতো আছে, কি সুন্দর আবার দেখা যাচ্ছে বাহিরের আকাশ, পাহাড়, বাড়ি। যাই হোক এই পাশটা, ওয়াও এটা একটা রুম, ছোট্ট একটা জায়গা স্পেস, এটা কি করবে জানি না বাট সুন্দর। এই বাসার সবচেয়ে বেশি ভালো লাগছে সব, এই দেখেন সব আগের যুগের সব জিনিসপত্র দিয়ে বাসাটা সাজানো। এই যে দেখছেন, এই যে যাক এখানে মানে লন্ড্রি রুম করবে, হ্যাঁ রাইট, লন্ড্রি রুম। আচ্ছা ওই রুমটা তো দেখালাম, তারপর তার সাথে একটা বাথরুম বিশাল, অনেক সুন্দর দেখছেন, খুবই সুন্দর। এত সুন্দর, এত নাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাথা নষ্ট হয়ে যাচ্ছে খালি। তারপরে এই পাশে আর একটা বেডরুম, ওয়াও দেখছেন। এই দেখেন আমাদের হারিকেন, এই দেখেন ওয়াও, ওই যে বাইরের ভিউ দেখা যায়, ওয়াও ক্লোজেট অনেক সুন্দর। এই বাসাটার দাম কত গো? 7 লাখ সামথিং নেবে নাকি? হ্যাঁ 7 লাখ টাকায় তো কমই আছে। এই দেখেন এটা আর একটা বেডরুম, ওরে বাথরুম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। এই দেখেন কি সুন্দর, উপরে আসো। বাসাটার দামও কিন্তু বেশ কম আছে, বেশ কম দাম শুনলে আপনারা যে কেউ মানে এখানে যারা থাকেন যে কেউ নিতে পারবেন, কিন্তু বেশ কম বাসার দাম, অনেক কম বাসার দামটাও বলবো। দেখেন ক্লোজেট, ওয়াকিং ক্লোজেট দেখছেন, ওয়াকিং ক্লোজেট। এই পাশে বাথরুম অ্যাটাচড, দেখেন এই যে আদিম যুগের, এই যে বালা, এই যে আমার নানির বাড়ি দাদির বাড়ির দরজা, আর এই যে বালা চলে আসে, এই যে শিকল চলে আসে, আমার নানির বাড়ির দাদির বাড়ির দরজার শিকল, এই যে বালা, এই যে দরজা, কোত্থেকে যে এগুলো সংগ্রহ করছে আমি জানি না, বাট এই জিনিসটা দেখে আমার মনটা ভরে গেছে, আমি আর খুব ভালো লেগে গেছে। এদিকে কমোড বাথরুমের, আর এই পাশে বিশাল বাথরুম দেখেন, স্ট্যান্ডিং শাওয়ার, ওরে বাবা জানালা কত বড় বাথরুমের দেখেন। আর এই দেখেন কি সুন্দর দেখছেন, কি সুন্দর পুরাটাই কিন্তু বাথরুম। এই দেখেন এইগুলা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, এই বাসার দেখছেন অনেক সুন্দর পুরাটাই বাথরুম, পুরাটাই কর্নার থেকে দেখাই দেখছেন। যাই হোক বাসাটা তো পুরাপুরি দেখালাম, কেমন লাগলো বাসাটা বলেন, আমার তো বেশ ভালো লাগছে। এখন ফাইনাল বলবো বাসাটার দাম কত, বাসাটার দাম অন্যান্য বাসার তুলনায় বেশ সস্তা আসলে, এটা হচ্ছে আমেরিকান ডলারে, এই বাসার দাম আসে হচ্ছে ডলারে, আসে হচ্ছে 7.5 লাখ ডলার, যেটা বাংলাদেশি টাকার এখনকার রেট অনুযায়ী আসে দেশি টাকায় এই বাড়ির দামটা কত আসে, 9 কোটি 75 লক্ষ টাকা, মানে অলমোস্ট 10 কোটি টাকা এই মুহূর্তে এই বাড়ির দামটা। তো বাড়ির দামটা কম না বেশি সেটাও কিন্তু সবাই জানাবেন, আর বাসাটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।